দিবমকে বলছি, দিবম বারবার চেষ্টা করছি কি হচ্ছে বলো, আমি দিবমকে কি বলবো, আমি দিবমকে থানা নিয়ে যাই বলছি। তখন আমরা থানায় যাই, থানায় গিয়ে আমি জানাবো যে তোমার তুমি বিচার পাও না এটা জানাবো আমরা, মামলা থানা থেকে আপনাকে কোন সহযোগিতা করা হবে বলা হয়েছে যে স্যার 10টায় আসবেন, এবং আমি বলছি যে আমি আমি ফিজিক্যালি আসবো, আমি ঠিক নাই ভাই, আমি ঠিক খাওয়ানো হচ্ছে আমি জানি না, আমার অনেক আমার না অস্থির লাগতেছিল, আমার এটি আমার কেমন লাগছিল আমি আমার নিজেই বুঝতেছি। তো তখন আমি ওনাদেরকে বলছিলাম যে আমার কিছু হসপিটাল নিয়ে যাবো, কি করার কোনো কদিন আমি মরে যাবো সেদিন পরে, আমি খাওয়ার কিছু তো জানি না। তখন আমি আরো ভাবে হসপিটালের গেট থেকে তারা চলে গেছে, তাদের কোনো ফল হচ্ছে আপনারা যাবেন না, আমরা যে কি করবো, তখন আমি আরো ভয় পাচ্ছি কয়েকজন বের হতে পারবো না, দুজন আমাকে আমার উল্টো পাল্টা চিন্তা আসছে হইতে পারে ড্রাগে পারবো, হাসপাতালে গেট করে আসছি, আমাকে পুলিশ দিয়ে আসছি আপনাকে থানা কি লিখিত কোন অভিযোগ দিয়েছে, জানেন কিছু বলছিলাম যে আপনি কিছু লিখবেন না, বলছি সব লিখবেন, আপনাকে রিসিভ করে মানে দিয়ে তোকে দিচ্ছে, আমি কেন ভয় পেয়েছি আপনার মুখ থেকে তো শুনতে যাচ্ছি, এই জন্যই তো আমরা জানতে যাচ্ছি আসছি আপনার এখানে, আমরা তো বলি ওনার নাম থানাতে যার কাছে গেছিল তার নাম জানা আছে, দ্বিতীয় কেসের নাম সবাই হোক দিচ্ছে আজকেও জাজ বলছে যে রাজশাহী গেছে, রাজশাহী এসে কথা বলতে যাওয়া আসা আমার আমি না প্রথমের পর কি অনিবার জিনিসটা ভাইয়া আমাকে নন-স্টপ ফোন দিয়ে যাচ্ছিলাম, আমি কোন ফোন রিসিভ করতে পারছিলাম না, আজকে সে আমাকে আমি